প্রয়াত হলেন প্রবাদ প্রতিম অ্যাথলেটিক্স কোচ ক্রীড়াগুরু শিবপ্রসাদ ধারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। হুগলির তারকেশ্বরে তার হাত ধরে একসময় বাংলা তথা দেশের হয়ে ক্রীড়া জগতে প্রতিনিধিত্ব এবং অনেক সাফল্য অর্জন করেছেন বহু ক্রীড়াবিদ, দেশের মুখ উজ্জ্বল করেছেন তারা। সুতরাং শিবপ্রসাদ ধারার প্রয়াণ নিঃসন্দেহে ক্রীড়া জগতে বড় রকমের ধাক্কা। তারকেশ্বরে তার নামে এখন অ্যাথলেটিক্স কোচিং সেন্টার চালাচ্ছেন তাঁরই যোগ্য উত্তরসূরি অনুপ দাস সহ অন্যান্যরা। মূলত শিবপ্রসাদ ধারার অনুপ্রেরণায় একেবারে হতদরিদ্র পরিবার থেকে ছোট ছোট ছেলেমেয়েদের তুলে এনে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে অ্যাথলেটিক্স জগতে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবিরত কাজ করে চলেছেন তাঁরা। অনুপ দাস জানালেন, প্রয়াত গুরুর আদেশ এবং আশীর্বাদ সঙ্গে করেই আগামী দিনে এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলে মিলে একসঙ্গে কাজ করবেন তাঁরা। সোমবার রাত 11:05 আমাদের মাননীয় শিবপ্রসাদ ধারা মহাশয়, জাতীয় স্তরের কোচ অ্যাথলেটিক্সের এবং ফুটবলের, তিনি আজ রাত 11:05 পরলোক গমন করেছেন। তিনি শুধু আজ আমাদের ক্রীড়াগুরু নন, তিনি একজন আমাদের কাছে মহাপুরুষ। তাকে দেখেই মনে হতো সবার মনে একটা ভক্তি আসত। তিনি আমার শুধু অভিভাবক নন, তিনি আমাকে তার কোচিং লাইফে সমস্ত দিক দিয়ে হাত ধরে ছেলের মতো শিখিয়েছেন। তাই শিবপ্রসাদ ধারা তারকেশ্বর কোচিং সেন্টারের নাম যতদিন বেঁচে থাকব ততদিন আমার সহকারী সমস্ত কোচেদেরকে নিয়ে তার নাম সবসময় উজ্জ্বল রাখব। তাকে ছাড়া খেলার জগতে কোনো কিছুই ভাবা যায় না। তিনিই দেখিয়ে দিয়ে গেছেন একমাত্র সমস্ত গরিব ছেলে মেয়েদের কীভাবে খেলার জগৎ থেকে জীবনের উন্নতি করা যায়। তাই শুধু তিনি আমাদের কাছে ক্রীড়াগুরু নন, তিনি হলেন আমাদের কাছে একজন মহাপুরুষ। জয় গুরু। পরমপিতার কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো থাকে, যেখানেই থাকে যেন সুখে থাকে। জয় গুরু। ক্রীড়াগুরু শিবপ্রসাদ ধারা স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান বর্তমান। স্পোর্টস ওয়েব ইন্ডিয়া, কলকাতা।